ইসলামিক ওয়ার্ল্ড সিটিজি ইন্সপায়ার্ড বাই বিডি ভান্ডারি সং। মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন কোরআন সুন্নাহর মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। পাশাপাশি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেছেন। রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, ধৈর্য সহকারে বসে মাহফিল শ্রবণ করছেন, বিশেষ করে যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের আমি জানাব দৌলতি সাহেবের চেয়ারম্যান সাহেবের এবং তার ইন্টায়ার পরিবারের শুকরিয়া আদায় করছি যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এই মাহফিল। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তেজামকে কবুল করুন। সবাই বলুন আমিন। আসলে আমরা নিশ্চয় আমরা বড় ভাগ্যবান যদি আমরা ভাগ্যবান না হতাম এই দুনিয়ার মায়া ছিন্ন করে কোরআন সুন্নাহর মজলিসে আমরা কোনদিন আসতে পারতাম না। আমরা তো নিশ্চয় আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন কোরআন সুন্নাহর মাহফিলে আসার বসার। আপনারা যারা মাহফিলে আসছেন আপনারা যারা মানুষ আরো অনেক আছে না ওরা কিন্তু কোথায়, এক একজন এক এক জায়গায়। নিশ্চয় আমরা যারা কোরআন সুন্নাহর মাহফিলে আসছি আমরা বড় ভাগ্যবান, নসিব ভালো আলহামদুলিল্লাহ বলবেন না। এসব মাহফিল এত বড় দামি আসমানের নিচে জমিনের উপরে এর যে উত্তম বৈঠক আর নাই, কারণ এখানে কোরআন মজিদের আলোচনা হবে, রসুলের পাঁচ ইসলামের হাদিসের পাকার তালিম হবে। যেখানে কোরআন সুন্নাহর তালিম হয় সেই মজলিসের গুরুত্ব কত বড় জানে। এখানে আপনারা আসলে শুধু তাই না, আমাদের যে কয়েক শত গুণ বেশি আল্লাহর নুরী জগতের ফেরেশতারা আছেন। অসংখ্য মুসলিম জিন জিন জাতির মধ্যে অনেক মুসলমান আছে না, শুধু শুধু জিন মুসলিম না, আমার রসুলুল ইসলামের সাহাবা জিন সাহাবা এখনো দুনিয়ার মধ্যে অনেক আছে। এরাও এই মজলিসের মধ্যে উপস্থিত আছে, রেজালু গায়েব আউলিয়া ইকরামদের একটা ডিপার্টমেন্টের নাম রেজালু গায়েব, যেগুলো মানুষের দ্বারা চলার বাইরে, যাদের যারা মানুষকে ধরা দেয় না। এক একজন এক একটা ভেষ নিয়ে
মহাপুব নবীর মজলিসে ওরা আসছেন। এমন মজলিস যেই মজলিসে গেলে যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, আমি যাকে জানের চেয়ে বেশি ভালোবাসি, আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি পাওয়া যায়, এমন মজলিসে আসা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহর বড় শুকর, আলহামদুলিল্লাহ। আপনাকে আরেকটু সামনে আসতে পারলে ভালো হয়। তো আজকে আপনারা আমার ওয়াজ শোনার জন্য আসেন না, আমি জানি আপনারা আসছেন। ওই বায়ানি সাহেব আসবেন তো, উনি ইনশাআল্লাহ দীর্ঘক্ষণ ওনার উপাধি বায়ানি, উনি বায়ান দিবেন দীর্ঘক্ষণ। আমি শুধু উনি আসা পর্যন্ত শুধু আপনাদেরকে বসানোর জন্য আমি ইয়ে করলাম। একবারে অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। একটু আপনাদের সামনে আসবেন, এই মজলিসের গুরুত্ব কত বড়। এখানে আমার পাশে সবাই উলামায়ে কিরাম, সিহাব সিস্টার মধ্যে একটা কিতাব ষষ্ঠ নম্বর ইবনে মাজাহ, ইবনে মাজাহ শরীফে কিতাবুল এলমের চ্যাপ্টারে আপনারা অবশ্যই পাবেন, আল্লাহর রাসূল সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হুজরা শরীফ থেকে বের হলেন, আমার নবীর হুজরা মসজিদে নববী শরীফের সাথে একটা লাগানো। আপনারা আমার দিকে তাকান, তোমরা এদিক সেদিক, আপনারা এদিক সেদিক কি দেখতেছেন, আমার দিকে তাকান, বেশিক্ষণ দেরি হবে না। আল্লাহর রাসূল সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর হুজরা মসজিদে নববী শরীফের সাথে লাগানো, মসজিদে নববী শরীফের পূর্ব পাশে দরওয়াজা, কিন্তু মসজিদে নববী শরীফের দিকে। আমার নবী হুজরা শরীফ থেকে যখন বাইরে কদম রাখেন, কদমটা পড়েন মসজিদে নববী শরীফে। রসুলের পর হুজরা শরীফ থেকে বের হলে কদম পড়েন মসজিদে, আমরা বের হলে আমাদের কদম পড়ে কোথায়? আমার নবী হুজরা শরীফ থেকে বের হলে আমার নবীর কদম পড়বে কোন দিকে? মসজিদে নববী শরীফে।
ছিল মসজিদের নবী শরীফের সাথে অ্যাড্রেস, কিন্তু রসুল পাক ইসলাম অনেক সিয়ামা ইসলামের সেই দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। এগুলো অনেক নাম আলোচনা, এদিকে আমি যাব না। আমার নবী হুজরা শরীফ থেকে হুজরা বলতেন মা আয়েশার হুজরা, মা আয়েশার হুজরা। আমার নবী বাইরে কদম দিলে পরে মসজিদে নবী শরীফে, আবার স্ত্রীর রুমে আমার নবী স্ত্রীর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার রুমে কদম দিলে। আপনি গবেষণা করলে দেখবেন এটা আরেক মসজিদ। কি বলবেন? আমার নবীর স্ত্রী গুলো এগুলো মসজিদ, কারণ আমার নবী বলেন উম্মত তোমরা তোমাদের ঘর কবরস্থান বানিও না, তোমরা তোমাদের ঘর বাড়ি কি কবরস্থান বানিও না। খুব মনোযোগ সহকারে শুনবেন, উম্মত তোমরা তোমাদের ঘর বাড়ি কবরস্থান বানিও না। তার আসল অর্থ কি? কবরস্থানে নামাজ নাই, কবরস্থানে আজান নাই, একামত নাই, কবরস্থানে নামাজ নাই। একটা জায়গা, যে জায়গার নাম কবরস্থান, কবরস্থান তো নামাজ থেকে খালি। একটি কবরস্থান আছে যেখানে রাত্র দিন নামাজ চলে, এটা হল মাহবুব নবী সহ সমস্ত আম্বিয়ায়ে কেরামের রওজায়ে পাক এগুলো মসজিদ। উম্মত তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না, মানে তোমরা তোমাদের ঘরকে নামাজ থেকে খালি করবা না। সীমানি ঘরের মধ্যে তোমরা নামাজ পড়ো, যদি নবীর সুন্নত মোতাবেক হয় প্রত্যেক মুসলমানের বাড়িঘর এগুলো মসজিদ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ লিয়াল আরদু মসজিদাও তাহুরা। উম্মত আমি নবীর জন্যে গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। শুধু মসজিদ না, মুসলমানের বাড়িঘর এগুলো মসজিদ। আমার নবী কদম রাখলেন মসজিদে নবী শরীফে, আপন বিবির রুম থেকে আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন আপনার বিবির রুমে। আমার নবী তাহাজ্জুদের একটা নামাজ আছে না, আল্লাহ কোরআনে বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, নবী আপনার জন্য অতিরিক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ আমরা বিশ্ববাসীর উপর ফাসক্ত নামাজ ফরজ, কিন্তু আমার নবীর উপর সয়ত্ত নামাজ ফরজ, তাহাজ্জুদের নামাজ আমার নবীর উপর ফরজ ছিল। এ কথাগুলো বুঝতেছেন? আমার নবী কিন্তু তাহাজ্জুদ পড়তেন আপনার বিবির রুমে। বিশেষ করে হাদিসে পাক দেখা যাচ্ছে মা আয়েশার রুমে, শুধু মা আয়েশা না, আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার রসূল কোন
একটা রুটিন থাকতো, এই আদর্শ পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। আমার নবী কোন রাত কোন স্ত্রীর রুমে থাকবে, একটা রুটিন থাকতো, সকালের নাস্তা কোন স্ত্রী দিবেন, দুপুরের খাবার কে খাওয়াবেন, রাতের খাবার কে দিবেন, এটা রুটিন থাকতো। আমার নবী যে রাত যে স্ত্রীর রুমে থাকতেন, তাহাজ্জুদের নামাজ ওখানে আদায় করতেন আমার নবী। কিন্তু বিশেষ করে পাওয়া যাচ্ছে উম্মুল মুমিনীন মায়েশা সিদ্দিকা রুমের মধ্যে আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। এখন কি মুসলিম পাড়ায় তাহাজ্জুদের নামাজ আছে? কয়টা ঘরের মধ্যে আছে? হাজার হাজার ঘরের মধ্যে তারাজ করলেন মুসলিম কয়েকটা পাওয়া যাবে? আর নাই, এখন তো মুসলমানের বাড়িঘর এক একটা সিনেমার হল। এখানে একটা মশলা মনে রাখবেন, প্রত্যেক মুসলমানের বাড়িতে পৃথক একটা রুম থাকতে হবে, এটাকে আরো নিতে বলেন মসজিদের বাইর ঘরের মসজিদ। মুসলমানের বাড়িতে রুমের কোন অভাব নাই, কিন্তু যে রুমটা থাকতে হবে সেই রুমটা নাই। ইঞ্জিনিয়ার প্লেন দিয়েছেন বেডরুম বাথরুম কিচেন রুম রিডিং রুম কিচেন রুম রেস্টরুম গেস্ট রুম কমন রুম অনেক রুম দিল, কিন্তু যে রুমটা থাকতে হবে ওই রুমটা নাই। এটার নাম রুম অফ সালাত অথবা রুম অফ প্রেয়ার ইবাদতের রুম। প্রত্যেক মুসলমান বাড়িতে সেটা দালান হোক, সেটা বাসর হোক, সেটা কাদামাটির হোক, প্রত্যেক মুসলমানের বাড়িতে ঘরে একটা রুম থাকতে হবে নামাজের জন্য। এখন তো আমরা বড় বড় মসজিদ বানাচ্ছি, আমরা বড় বড় মসজিদ বানাচ্ছি যেখানে আমরা পুরুষরাই নামাজ পড়ব। নামাজ তো শুধু পুরুষের উপরে নয়, নামাজ তো মহিলাদের উপরে ফরজ। আমার মায়েরা আমরা শুধু বড় বড় মসজিদ নির্মাণ করতেছি যেখানে পুরুষরাই নামাজ পড়বে, কিন্তু আমার ওয়াইফ নামাজ কোথায় পড়বে, আমার আম্মা নামাজ কোথায় পড়বে, আমার মেয়েরা কোথায় নামাজ পড়বে? আর ওইদিকে আমাদের কোন খেয়াল নাই। আজকের মাহফিল থেকে একটা ধারণা নিয়ে যাবেন, আসলে আমরা অনেক ভুল করেছি, সেই ভুল আর নাই। আমি আমার ঘরকে এমন একটা পরিবেশ করে তুলব আমার ঘরটা যেন আল্লাহর ঘর মসজিদে পরিণত হয়। আমার জীবন মরণ সাজাব মাতা নীলে, আমার জীবন মরণ সঙ্গে, আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ। আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে, মাদানী রং মানে আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। যদি আমরা আমাদের জীবন এবং মরণ যদি আমি নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নিতে পারি, সাক্ষাতের বিছানায় কবরে হাসরে কিয়ামতের মাঠে আপনার পাশে আমার পাশে কেউ নাই,
কিন্তু আমার দয়াল নবী তো থাকবে। আসলে কথা লম্বা হয়ে যাচ্ছে, বলতে চেয়েছিলাম আমার নবী মায়ের গুজরাট থেকে কদম রাখলেন কোথায়? মসজিদে নবী শরীফে। এখানে আরেকটা কথা মনে রাখছেন, কথার নাম লতা। এখানে তো অনেক ওলামায়ে কিরাম আছে, বুখারি শরীফের একটা সাক্ষাৎ হবে না আপনারা, আপনারা মানে ওলামায়ে কিরাম যারা বুখারি পড়ে নাই, এরা বসে চাইলে পাবে। নামাজ, নামাজে মানুষের নামাজ কখন নষ্ট হয়? নামাজে মানুষের নামাজ, আপনাদের কি মনোযোগ আছে? নামাজি মানুষের নামাজ কখন নষ্ট হয়? এই সপ্তাহের মধ্যে একটা হাদিস পাবেন, আল কিলাব ওয়াল হিমার ওয়াল মারআ, যদি কোন নামাজি মানুষের সামনে দিয়ে কুকুর দৌড়ে যায়, কুকুর হেঁটে যায়, গাদা হেঁটে যায়, এবং মহিলা হেঁটে যায়, নামাজি বান্দার নামাজ নষ্ট হবে। এই কথা বলতে পেরে অন্তরের মধ্যে আঘাত এসে গেল, মায়েশা সিদ্দিকার অন্তরে আঘাত এসে গেল। আকাশ বাহু না বিল হুমুরি বঙ্কিলাম, আমরা মহিলাদের কি তোমরা কুকুর এবং দাদার সমান করলা? আমরা মহিলাদেরকে তোমরা কুকুর এবং দাদার সমান করলা? কথাটা বুঝতে আপনার তোমার একটু দেখি যাবে আমি আমি আস্তে আস্তে বলছি, সবাই যেন কথা শুনু কি এগুলো কঠিন জিনিস। বলতে চেয়েছিলাম খুব মনোযোগ, আকাশ বাহরা কিনা তোমরা আমরা মহিলাদেরকে কুকুর এবং দাদার সমান করলো? মায়ের অন্তরে আঘাত এসে গেল। অর্থাৎ কথাটা বলছি কি, কুকুর গাদা এবং এখানে পড়ার পরে আমাদের দেশে আজকাল আমাদের রাজনীতি এমন বসে গেছে, রাজনীতির মধ্যে এমন ফসা বন্ধন আছে, মসজিদ আর মন্দিরকে একসাথে বলে, মসজিদ মন্দির মন্দিরকে নিয়ে আসলে কার পাশে আর
ব্যক্তির নবীদের বসি দিয়ে বেশি নবীর মহব্বত দেখাইতে চাই। মসজিদ মে নামন দিল মে নগির জামি রাহে মিলতা না কহিন ভি। কি মানে বুঝো? মসজিদে যান, মন্দিরে যান, গির্জায় যান, কোথাও আল্লাহ পাওয়া যাবে না। জামাত ইসলামের ইসলাম বেশি টাইম মন্দিরে গির্জায় আল্লাহ পাওয়া যাবে না জানি মানলাম, কিন্তু মসজিদে যদি আল্লাহ পাওয়া যায় চলো বেশি মহম্মদ মসজিদ মে না মন্দির মে না গির জামে ইলাহি মিলতা না কহিন ভি। আল্লাহ সে মিলনা তু চলো রাহে মদিনা, আল্লাহ মদিনা চলে চল। আমার ভাইয়েরা আল্লাহ বেটে চাইলে মদিনেশ্বরে যাও, এটা আমি মানব, কিন্তু মসজিদে মসজিদে গেলে আল্লাহ বাবা চালা এটা আমি মানব না। কঠিন দিনে যেদিন রব্বুল আলামিনে আরশের ছায়া ছাড়া অন্য কোন জিনিসের ছায়া থাকবে না, সেই কঠিন দিনে মহান রব্বুল আলামিন সাত প্রকার মানুষকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। আপনি এমন কসিদা বানাতে পারবেন না যেটার সাথে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের সাথে ধাক্কা লাগবে। এটা শুনিয়ে হোক বিচক্ষণ মনে হচ্ছে আনার সাথে কে সত্যান ধরেন। এই জন্য ইমাম আজম আবরাই রহমতুল্লাহ এমন এমন সহি সহি হাদিস গ্রহণ করেন নাই যে হাদিসের সাথে আল্লাহ কোরআন ধাক্কা। আমরা সে আর হিমত পাবে না, আমি তো আলে হাফিজ কোন নাম হতে পারে, এগুলো আলো কবি। আমি একজনকে প্রশ্ন করলাম তোমাদের নাম আলো হাফিজ কেন? কোরআন বলা না হাফিজ বলো, কোরআন বলো তো তোমার না আলো কোরআন না কোন কেন? তোমরা কোরআন বাদ দিয়ে হাফিজ নিয়ে আলে হাফিজ আল হাফিজ না আল্লাহ হাফিজ না কোরআন না বলে বিচক্ষণ হতে হবে। এরপরে বলছি আল্লাহর কালামের নাম কি? আল্লাহর কালামের আল্লাহর কালামের নাম কি? কোরআনে বেশি যখন নবীর উপর কোরআন নাজিল হচ্ছিল আমার রসুলের পাশে কাতেবে বহি নবীর ওহী লেখার জন্য কয়েকজন সাহাবা প্রস্তুত থাকতেন, ওহীগুলো লেখার জন্য কয়েকজন সাহাবা কি থাকতেন প্রস্তুত থাকতেন, কাতেবে বহি
প্রস্তুত থাকতেন এবং এক পর্যায়ে রসুল পান নিষেধাজ্ঞা জারি করেছিলেন আমি
ফজরের নামাজ পড়ে বের হলাম, নামাজ পড়ে আমরা কি মসজিদে বসে থাকব? আল্লাহ বলেন ইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ। ইয়া রাব্বি শুধু ভাই নে নামাজ তো মানুষ বাইরে নিয়ে পারে, ভাই একটু একটু দাঁড়ান, একটু দশ মিনিট দিনের কথা বলবেন। আল্লাহ হবে নামাজ শেষে গিয়ে বাইর ইতে হবে কিছু কমিনি
উযু করার সময় আমরা যে মাথা মুছে করি, মাথা মুছে করার সময় একটা দোয়া আছে, আমরা এগুলো শিখি না। আমার মুখের মুখে বরং আল্লাহুম্মা আজিল্লানি তাআকা আরশিকা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিকা। আমার মাথা মুছে করতেছি আল্লাহ কিয়ামতের কঠিন দিন যে দিন তোমার আমাদের কঠিন দিনে যেদিন তোমার আসের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না, সেদিন আমার উপর আরশাজানের ছায়া দান করিও। আজকে তো শিখবে না, আজকে তো শিখবে না, প্রত্যেকটা পুষ্পার এক একটা দোয়া আছে। আমরা তো আজের আজের কিছু খ্রিস্টান আজের আজের কথা শুনে বলেছি, আপনি ডান হাত ধরছেন আল্লাহুম্মা আতিনি কিতাবি দাইমিনি ওয়া হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মাওলানা কাল কিয়ামতের কঠিন দিনে আমার আমার নাম আমার ডান হাতের মধ্যে দিও। আমরা ডানপন্থী কিয়ামতের কঠিন দিনে যার আমার নামাজ ডান হাতে যাবে মনে রাখিও সেই জান্নাতি। আল্লাহুম্মা তিনি কিতাবি বিয়ামিনি, আল্লাহ আমার আমল নামা আমার ডান হাতে দাও। ওয়া হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি সহজ ভাবে আমার হিসাব করি, আল্লাহ কঠিন ভাবে হিসাব করলে আমি দিতে পারবো না, আমার হিসাব নিকাশ আল্লাহ সহজ ভাবে করিও। আপনি যখন বাম হাত দত করব আল্লাহুম্মা লা তুতিরিকি লা তুতিরি কিতাবি বিসারি ওয়ালা মিন ওয়ারাই জাহরি। আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমার আমল নামা আমার বাম হাত নয় আমার পিছনেও দিও না আল্লাহ। আল্লাহ কিয়ামতের কঠিন দিনে কিয়ামতের কঠিন দিনে আমার আমার নাম আমার বাম হাতে দিও না আমার পিছনে দিও না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি মাওলানা, প্রত্যেক উযু করার সময় এই দোয়াটা করবা আল্লাহুম্মা তুজিনি কিতাবি বিসারি ওয়ালা মিন ওয়ারাই জাহরি। ডান হাত দত, কারণ আল্লাহ কোরআন বলেন ফাসালামুন লাকা মিন আসহাবিল মিয়াদ। আমিন বলো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আমরা পান করবো কোন হাতে, আমরা কাউকে কিছু দেব, এখন তো ডান হাত নেই, এখন মুসলমানের ছেলে চাকে বাম হাতে কাউকে কিছু দিলে যে বাম হাতে ডান বন্ধ শেষ হয়ে গেছে, এখন বাম চলে সবাই বাম। আজকের মাদেরটাকে সাবধান হয়ে দাও, আমার নবী বলেন ডান হাত দাও, ডান হাতে নাম ডান হাতে খাও। হ্যাঁ আমি বাম হাতে খাবার পারমিশন আছে, তখন আমার ডান হাতের মধ্যে এমন মারাত্মক রোগ হল আমি খেতে পাচ্ছি না, তখন আমি বাম হাতে খাব ঠিক কিনা।
আমেরিকার মজানায় কথা বলে যাই না, ওই যে মৌলী বলল মসজিদ মে না মন্দির মে না গীত চা মে ইলাহি, তোমরা যারা জামাত করো শিবির করো কোন মৌলবীর পিছনে জীবন দিচ্ছ তোমরা জানো এ সমস্ত ব্যাপার বলুন আর আপনি আজকে তো মানুষ আত্মীয়তা হাল্লায় দিচ্ছে নিয়ে হল দুশ্মনে মানুষ প্রকম ইমানের মধ্যে কামেল হবে, আর ভাই যে মাটি বলি হ্যাঁ জমানার আলা হজরত জমানার শের বাংলা আর জমানার আলা সরকার গোলাম বলি গোলাম বলি আমি আরো হজরতের জীবনী পরে দেখলাম আমার রসুলের সুন্নতের বাইরে একটা কথা বলতেন নেই আমি আগে বিভিন্ন মাপ দিলে বড় বড় কুস্তি দিত বড় বড় কুস্তি ওখানে বসতাম সোফা কিন্তু যখন সেখানে একটা দিন পেয়ে গেলাম তখন থেকে আমি বন্ধ করে দিলাম আমার আলা হজরত জীবনে কোনদিন বড় বড় সোফার মধ্যে বসেন নাই বসে সোফায় বসলে আমার মধ্যে নফস আছে নফস আমার মধ্যে একটু অহংকার এনে দিবে আল্লাহ কখন রাগান্বিত হয় আল্লাহ যখন গজবের মধ্যে আসে যখন বন্দা অহংকার করে আল্লাহ অহংকার আমার নাম হল মুতাকাব্বির অহংকার আমার ছাব তোমরা কি অহংকার করতেছ আমার এক জায়গাতে গুরু বসেন না বসেন আবার দিয়ে সত্যি বলতে তোমার মধ্যে বসে আপনি কি দেবো বসতেন ওটা অহংকার কারো জন্য না অহংকার দুইজনের জন্য অহংকার দুইজনের জন্য একটা হলো অহংকার আল্লাহ জন্য দ্বিতীয় নম্বর অহংকার নাকি নবীর জন্য আমরা বলে রাস্তা করো না মারব সত্যি আমি সফলতা করতে 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 ইসলামের রেবাসে তুমি কিসে বাস করতেছ অহংকার দুজনের জন্য তুমি কোথায় পেয়েছ বলা উচিত ছিল অহংকার আল্লাহর জন্য আমাকে দিয়ে আমার রসুলের জন্য
এগুলো অন্য মৌলবীরা উত্তর সেটা বুঝে নবীরা আমার মতো মানুষ বলছে। আরে পাগলের দল, এটা সমাজ বিজ্ঞানের মন্দির। আমার রসুল যখন বলবেন আমি তোমাদের মতো একজন মানুষ, তখন নবীর মর্যাদা পাবে, তখন নবীর মর্যাদা। আমরা একটি বার কি বলতে পারবো নবী আমাদের মতো? এই আয়াত আমরা কেন সিদ্দিকার পর পড়ে নি, ফারুক আজম পড়ে নি, মানুষের অন্তর থেকে অহংকার বের করার জন্য একটা সমাজ বিজ্ঞানের মুক্তি জরুরি। আল্লাহ নবী বললেন কি মোল্লায় বুঝল কি? আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আসলে কথার নাম লেখা ফহর অহংকার কার জন্য? আমার রাসূল কথা বলছেন, আনা সাইয়্যিদু বুলদে আদম ওয়ালা ফখর। আমি কিয়ামতের কঠিন দিনে আদম সন্তানের সর্দার। এই কথা বলার সাথে সাথে একটা কথা বলে দিতেন, ওয়ালা ফখর নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কথাগুলো মানুষকে বলে দেওয়ার জন্য, এই জন্য আল্লাহর নির্দেশ পালনার্থে আল্লাহ আমাকে কি কি দিয়েছেন আমি সব বলে দিলাম। সাথে সাথে অনেক মানুষ মনে করবে আমি অহংকার করতেছি, এই জন্য নবী বলে দিলেন ওয়ালা ফখর। কোন ফখর নয়, গৌরব নয়, ফখর নয়। আসলে আজকে কথা বুঝলাম, আমি আর আপনাদেরকে কষ্ট দেব না, একটু দূরে চলে আসলাম। এই মৌলবী বলল মসজিদ মে না মন্দির মে না গির জামিলাই মিলতা না কহি বি। মসজিদ আমরা আল্লাহ মন্দিরে নেই, গির্জা নেই, কোথায় পাওয়া যাবে না? আল্লাহ সে মিলনা তু চলো রাহে মদিনা। আল্লাহ পথে চাইলে মদিনা চলো, আল্লাহ পথে চাইলে মদিনা চলো, এটা আমি মানবো, কিন্তু মসজিদ না আল্লাহ পাওয়া যাবে না, এই কথা সম্পূর্ণ কবি। এটা আমাদের হাতে বিভাবে আমি এখান থেকে বুঝা চাচ্ছি, মায়াসার অন্তরাঘাত এসে গেল, কুকুর গাদা এবং এবং মহিলা, কুকুর গাদার সাথে এবং মহিলা কেন বলল? মায়াসা রাগান্বিত হলেন, তোমরা আমরা মহিলাদেরকে কুকুর এবং গাদার সমান করলাম? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার রসুল যখন আমি আয়েশার হুজরায় নামাজ পড়তেন, আমি আয়েশা কিন্তু নবীর সামনে থাকতাম। এটা মানে বুঝেন নাই, মা আয়েশা শুনিয়ে আছেন আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, এক পর্যায়ে আমার নবী যেখানে সিজদা দিবেন ওখানে মা আয়েশার পা, নবী যেখানে সিজদা দিবেন ওখানে মা আয়েশার পা। আমার দয়াল নবী সিজদায় যাওয়ার সময় নিজের হাত দিয়ে, ডান হাত দিয়ে মা আয়েশার পা ধরে একটু সরাই দিয়ে তারপর নবী সিজদা দিয়েছে। দেখুন মা আয়েশা কার সামনে হলো? ইসলামের নামে যে মৌলবীরা লেখল নামাজে নবীর জ্ঞান, নবীর খেয়াল জ্ঞান আসা, গরু গাদার খেয়াল রয়েছে আরো নিকৃষ্ট। কেমন লাগলো
আপনারা সবাই দৌড়াদৌড়ি করতেছেন, বড় হুজুর বড় হুজুর বললেন সারাতে মুস্তাকিম লিখত ইসমাইল দেয়ালি। ওখানে লিখছে ইসি জেসে অর বুজুর্গু কি আপনি হিম্মত কো লাগাবে না, আপনি বইন আর গদে কি সুরত মে মুস্তাকরত হুনে সে বুরা হে। এইভাবে ফির বুজুর্গু যদি বা নবী হয় নামাজে ধ্যান দেওয়া গরু গাদা আকৃতির মধ্যে ডুবে তা কার্য আরো নিকৃষ্ট। যে মতন সব লিখল নামাজে নবীর ধ্যান ধারণাকে গরু গাদার ধ্যানের নাম গরু গাদার ধ্যানের চেয়ে আরো আরো নিকৃষ্ট বলল। এবার চিন্তা করুন নবীর অন্তর কিভাবে টুকরো টুকরো হয়ে গেছে। এগুলো বলে দিলে তো আমাদের দোষ। এই যে সম্মান লিখল নামাজে নবীর ধ্যান ধারণা গরু গাদার ধ্যান নিকৃষ্ট লিখল বৈদান সারাতে মুস্তাকিম এর বিরুদ্ধে যখন আন্দোলন উঠল ওই সারাতে মুস্তাকিমওয়ালা ইসমাইল জেলবিকে পাঠানোর জন্য এহারি কমিমাতার সরবরাহ মোহামেন মুফতি ফয়সলা একটা বই লিখছে আল মকজুমাতুল মুখতাসারা ফার্সি ভাষায় লিখছে। ওখানে লিখতেছে ওয়াহাম চুনি অর্থাৎ এইভাবে আমাদের ইসমাইল শহীদের উপর এরা যা হবাব দিয়েছে তৎমধ্যে একটা হবাব টিকা উনি নাকি লিখছে নামাজের নবীর ধ্যান ধারণা আসা গরু গাদার ধ্যান সে নিকৃষ্ট এটা হবাব দেওয়ার কিছুই না এটা উনি ঠিক লিখছে। আমার ছবি না মুক্তি ফয়সল আসলাম তো আমার ছবি কিছুই না মুক্তি ফয়সলেন এই বিশ্বের মুসলমান শব্দ এর নবীর সামনে নবীর সামনে ছড়াবন্দি করেছে সপ্তম 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 এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আপনি বলেন নবীর ধ্যান দ্বারা নামাজে নবীর ধ্যান দ্বারা ভাষা গরু গাদার ধ্যান সে নির্দিষ্ট এই কথা কি কোন মুসলমান বলতে পারে? এই মহত্তম সেটা কিভাবে বললো? আচ্ছা এরা তো বললো বন্ধ আজকাল যে বড় বড় মহত্তম দেখা যাচ্ছে হেমাদ ইসলামের আমি বলতেছ এই মৌলবীরা এটা সমর্থন কর কিভাবে করতেছে বইগুলো দেখানো হচ্ছে তাহলে তাদের উচিত ছিল এই বইয়ের বিরুদ্ধে আমি আলেম সমাজের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলব কিভাবে আমার নবীর সাহেব এত বড় বড় দেয়াদি করতে পারে নবীর খিয়াল নিয়ে প্রত্যেক নামাজি আত্মাহিয়ার মধ্যে নবীকে সম্বোধন করে কি দিতে হবে আর জনে সালাম দিতে হবে। তো এদের কাছে প্রশ্ন করুন তো আপনাদের মুরগি লিখছে নামাজে খেয়াল নবীর খেয়াল দেন আসলে গরু গাদার খেয়াল নিকৃষ্ট তো আমাদের তো আত্মাহিয়া করতে হয় ওখানে সালাম আলাইকা ইয়া নবী আছে নবীকে সম্বোধন করে সালাম দিতে হয় তো আমরা কিভাবে দেবো বলে সালাম আমরাও দিত কিভাবে দাও বলে আমরা আমাদের পক্ষ থেকে সালাম দিয়া এরা নাকি এদের পক্ষ থেকে সালাম দেয় না কি করছেন বলে আমরা নবীর সালাম টান নকল করি আম্মা ওয়াকাফিন মেরাজ এই সালামটা আল্লাহ দিয়েছেন মেরাজের রাত্রে আমরা আল্লাহর সালামটা সংবাদ পত্রিকার মতো
আমরা পরে যাই, সবাই বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়লে হবে না, কারণ এরা নবীকে নিজের পক্ষ থেকে দেন। আল্লাহ সালাম কি করল, কথা বলছিল কেন? তো আপনারা তো প্রশ্ন করেন নাই, বলে এটার আগে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়িবাত, এটাও তো মেরাজের রাত্রে নবী আল্লাহকে দিয়েছেন, তা আমি নামাজের মধ্যে আত্তাহিয়াতুল্লাহ করতেছি, এটাকেই নবীর আল্লাহ তাহিয়াত নকল করতেছি। আল্লাহ বলেন নবী আমার জন্য কি আনছেন, বলে আল্লাহ তোমার জন্য আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়িবাত, মা শারীরিক মানসিক মালিক পত্নী রুহি জিসমি যত প্রকারের এবাদত হতে পারে সবগুলো তোমার জন্য। মেহরাবের আপনার নবী বলছিলেন, আমরা নামাজের আত্মাহিয়ার মধ্যে বলি আত্মাহিয়াতুল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়িবাত, এটা কি নবী যে তাহিয়াত পেশ করছেন এটা নকল করতেছি না? আমি আমার পক্ষ থেকে আল্লাহর ইবাদত করতেছি, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইবাদত করতেছি। মওলা আমার মা আমার জিসমি রুহি আমার শারীরিক মানসিক মালি পত্নী যত প্রকারের ইবাদত সবগুলো তোমার জন্য। আমার মনে যেভাবে আল্লাহ কি বলছেন আমরা বলছি, আল্লাহ শারীরিক মানসিক রুহি জিসমি যত প্রকারের ইবাদত তোমার জন্য, এটা আমরা আমার পক্ষ থেকে আল্লাহর ইবাদত করতেছি। ঠিক তেমনি ভাবে মেরাজের রাত্রে আমার রাসূল আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ঠিক তেমনি ভাবে আমরা সে সালাম দিচ্ছি। কিন্তু সালাম দেওয়ার অর্থ আমাদের নিয়ত আল্লাহর সালাম নকল করানো, আমাদের নিয়ত থাকবে আমি আমার পক্ষ থেকে নবীকে সালাম দিচ্ছি। এবার মৌলবী দেখে রাখেন, আমার সঙ্গে আমি বৈঠান ওয়াইয় সাধু আমি আমার পক্ষ থেকে আল্লাহর ইবাদত করতেছি, আমি আমার পক্ষ থেকে আমার নবীকে সালাম দিচ্ছি, এই খেয়ালে সালাম দিতে হবে। নিজের পক্ষ তো ভরে জান নহর সত্যিকে হরতে পারিতে সত্যিকে হচ্ছে কি ইনের পাতা শুরু আর কি পাতা শুরু হচ্ছে তুই এই কারণে কথাবার্তা তারা লিখবে, এদের পিছনে নামাজ পড়লে হবেই না। কথাবার্তা কি এখন থেকে এবং চন্ডীগড় দেখব, নামাজই হচ্ছে না তাদের। হ্যাঁ নামাজ হবে, এই আকিদা কি করতে হবে, পরিহার করতে হবে, পাওয়া করতে হবে। এই যে নবীর সালের চরম দেয়া বলি আমাদের মুরব্বীরা করছে, আমরা এগুলো থেকে দাওয়া করছি, নবীর সালের উপর যারা আরোপ করবে সে যতবার কেউ হোক তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। মানুষের ইমান কামেল হবে কখন? কথাই তো সবার দ্বারা আর করার ইংরি কামেল আইন আইন তো ইনসান তো আর কিছু রহম করাইতে পারে তো আর আর কোন। আমার নবী কি বলছেন জানেন? আমার নবী বলেন কোন মানুষ যদি মনে মনে কামনা করে এই লোকটা দাঁড়িয়ে আমাকে সম্মান করুক, কোন কোন মানুষ মনে মনে যদি এ কামনা করে এই লোকটা দাঁড়িয়ে আমাকে সম্মান করুক,
অনেকে আছেন দেখে থাকে এই লোকটা দাঁড়িয়ে আমাকে সম্মান করছে কিনা। আমার নবী কি বলছেন? আপনারা কিন্তু কেউ জানেন না, নবী বলছেন তার ঠিকানা জাহান্নাম। আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, বিশেষ করে রাজনীতিতে যারা দিয়েছেন আপনাদের মধ্যে একটু লীলা ভাবে একটু অহংকার আসে। আমার রাসূল বলছেন কোন উম্মত যদি মনে মনে কামনা করে এই লোকটা দাঁড়িয়ে আমাকে সম্মান করুক, আমার নবী বলেন তার ঠিকানা জাহান্নাম। তো হুজুর আমি কি দাঁড়াবো? হ্যাঁ আমি দাঁড়াবো, কারণ আমার নবীর নির্দেশ। ও ইলা সাইয়িদিকুম, তোমাদের কোন লিডার আসলে তাদের জন্য দাঁড়িয়ে যাও, আমি নবীর নির্দেশ পালন করার জন্য আমি দাঁড়াবো। কিন্তু আপনি আমার কাছ থেকে এ দাঁড়ানো কামনা করতে পারবেন না। আল্লাহর সবিন্দি আমার জীবন মরণ আমার জীবন মরণ আপনারা কেউ মনে মনে কামনা করবেন না এই লোকটা দাঁড়িয়ে আমাকে সম্মান করুক, এটা আমরা দেখতে পাবো, আমরা কামনা করতে পারবো না। এই জন্য যারা আহারুল্লাহ কেউ দাঁড়াতে গেল আপনি দাঁড়াবেন না। হ্যাঁ আমরা কিন্তু দাঁড়াবো, আমার নবীর নির্দেশ। তোমরা তোমাদের সর্দারদের জন্য দাঁড়িয়ে যাও। আর সর্দার না, আমার নবীর এক একটা হাদিস বললে আমার কোন প্রিয় ব্যক্তি আসলে আমার ছোট আসলে আমি তার জন্য দাঁড়াবো। আমার কারণ ওমর মোমেনিন মায়ের শাসিক দিকা মা ফাতেমা যাহারা রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর দরবারে যেতেন আমার নবী নিজের কলিজা টুকরা ফাতেমার জন্য দাঁড়িয়ে যেতেন। এখন সুতার জন্য বড় জন দাঁড়ালো, এটার নাম কি আমলি শফকত। আমি বাবা বসে আছি, আমার ছেলে বিদেশ থেকে আসলো, আমি দেখে মাত্র বসে থাকবো, আমার ছেলে কোথা থেকে আসলো আমি দাঁড়িয়ে গেলাম। এটা বড়জন যদি সুযোগের জন্য আমার নবী যখন ফাতেমাতুল জাহার বাড়িতে যেতেন কামাত ইলাইহে, ফাতেমা আমার নবীর জন্য দাঁড়িয়ে যেতেন।